মুশফিক আর ফারহানের পাশে যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার বেঁচে নেই। এই ছেলেটা মারা যায় বিগত 5 থেকে 6 মাস হয়েছে। মুশফিক আর ফারহানের খুব কাছের ছিল। মুশফিক আর ফারহান তাকে অনেক ভালোবাসত, তাকে সে বড় ভাইয়ের মতো জানত এবং সেই মানুষটাকে মুশফিক আর ফারহান খুব সম্মান করত। ইয়েস, আর মুশফিক আর ফারহানের কথা কি বলবো, মুশফিক আর ফারহান বর্তমান এই সময়ে নাটক অঙ্গনের একজন অন্যতম তারকা হয়ে উঠেছেন এবং এই তারকা হওয়ার পিছনে তার অনেক গল্প রয়েছে। কখনোই বা দেখা যায় শহরের একদম দাপটে মাস্তানের চরিত্রে অভিনয় করছেন, কখনো বা দেখা যায় সুইপারের অভিনয় করছেন, কখনো বা দেখা যায় পাগলের বেশে অভিনয় করছেন, কখনো বা দেখা যায় গরিব বেশে অভিনয় করছেন, কখনো বা দেখা যায় হারকিপটাভাবে অভিনয় করছেন। তো এই মুশফিক আর ফারহান, তার পাশের যেই ছেলেটা রায়হান, সেই রায়হানকে মুশফিক আর ফারহান এতটাই ভালোবাসতেন যে এই রায়হান চলে যাওয়ার পর কিন্তু মুশফিক আর ফারহান তার জীবন পরিবর্তন করে ফেলেছেন, তার নিজের জীবন পরিবর্তন করে ফেলেছেন। এরকম যে এই ঢাকা শহরে তার নিজস্ব একটা ফ্ল্যাট নাই, আছে শুধু একটি মাত্র গাড়ি। সেই সাথে মুশফিক আর ফারহান যখন শুনতে পারলেন যে রায়হানের বাড়িতে ইট গাড়া ছিল, পুরো বিল্ডিংটা কমপ্লিট হয়নি, মুশফিক আর ফারহান সেটা জানার পর সেই রায়হানের সেই বাড়িটা একদম একতলা ফাউন্ডেশন করে 4টা রুম করে দিয়েছে মুশফিক আর ফারহান। এখন অবধি কাজ চলছে, কিছুদিনের ভিতরেই কাজ শেষ হয়ে যাবে। তো মুশফিক আর ফারহান এই ছেলেটা এমনভাবে রায়হানকে ভালোবেসেছে যেটা বলার ভাষা নেই। তার জন্মদিনে মুশফিক আর ফারহান এত রাজপ্রাসাদ দামি দামি অট্টালিকা ছেড়ে, হোটেল ছেড়ে চলে গিয়েছে পাবনার একটি এতিমখানায়, যেখানে তিনি গিয়ে এতিমদের নিয়ে কেক কাটলেন, আনন্দ করলেন, এতিম বাচ্চাদেরকে খাওয়ালেন, নিজে খেলেন, সেই সাথে বাচ্চাদেরকে কাপড় বিতরণ করলেন, মাদ্রাসার হুজুরদের জন্য ভালো ব্যবস্থা করলেন, বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করলেন। মোট কথা, মুশফিক আর ফারহান রায়হানের জন্য এক কথায় অসাধারণভাবে মানে ছোট ছোট বাচ্চাদের মন জয় করে নিয়েছে। সেই সাথে ইসলামের প্রতি তার ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। এবং মুশফিক আর ফারহান সবসময় বলেন যে হে আল্লাহ, ওপারে ভালো রেখো আমার ভাইকে, অর্থাৎ রায়হানকে। সুতরাং একজন কলিগের প্রতি একজন কলিগের এতটু পরিমাণ ভালোবাসা থাকতে পারে, এটা মুশফিক আর ফারহানকে না দেখলে কিছুতেই বুঝতে পারতাম না। স্যালুট জানাই আপনাকে মুশফিক আর ফারহান।